আসসালামু আলাইকুম আজ আমি আমাদের গ্রামের একটা শসা খেতে আছি এ দেখেন শশা কিভাবে চাষ করা হয়েছে সর্বপ্রথম দুপাশ থেকে মাটি উঠাইছে এরপরে মাটি উঁচু করে পলি দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা পলি ছোট ছোটো করে কেটে সেখানে দানা অথবা আমরা যেটা বই বাসায় বলে বিষ এই বিষ রোপণ করছে এরপর থেকে এই শসা গাছ হসছে এটা কয়েক কয়েকদিনের মধ্যেই প্রত্যেকটায় শশা ফুল আসবে এবং কিছুদিনের মধ্যেই প্রত্যেকটা গাছ থেকে শসা হবে এবং আমাদের পাশেই আরেকটা লাউ চাষ করছে এটা অনেক দিন হয়ে গেছে এখানে প্রচুর পরিমাণ লাউ হচ্ছে দেখেন লাউর কোনো অভাব নেই অনেক লাউ অনেক লাউ লাউর কোনো শেষ নেই বিকালে হাতে হাতে চলে আসলাম আমাদের বাড়ির সামনে একটা অনেক বড় আমাদের ভাষায় বলা হয় চক এই যে বেগুন চাষ করা হয়েছে দেখেন অনেক বেগুন বেগুনের ফুল আছে কিছু দিনের মধ্যেই এখানে বেগুন আসবে এই বেগুন সম্ভবত আরও দুই মাস আগে লাগানো হয়েছে এবং এই বেগুন ক্ষেত থেকে এক সময় অনেক বেগুন আসবে যেমন আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখাইছি যে লাউ দেখেন প্রত্যেকটা গাছে লাউর অভাব নেই লাউ প্রচুর পরিমাণ লাউ ধরছে এবং দেখেন ফুলেরও কোনো অভাব নেই অনেক ফুল এবং আমাদের এখানে ভাবেই তারা চাষ করে থাকে এভাবে সকলেই ক্ষেত পরিষ্কার করে পরবর্তীতে শোষা চাষ করা হবে এবং দেখেন পাট পাট খেত আমাদের পুরা এলাকায় বিঘায় 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 এভাবে পাট চাষ করা হয় চোখ যতদূর যাবে পাট আর পাট ক্ষেত পুরো ভরাই পাট এবং আরেকটা বেগুনের ক্ষেত এখানে অনেক পরিমাণ বেগুন হচ্ছে দেখবেন অনেক সুন্দর সুন্দর বেগুন প্রত্যেকটা গাছে প্রচুর বেগুন ধরছে এই যে এগুন বেগুন চাষ করে সে অনেক লাভবান হয়েছে অনেক লাভবান হয়েছে দেখেন প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণ বেগুন ধরছে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন গাছে বেগুনের অভাব নেই প্রত্যেকটা গাছে বেগুন আর বেগুন এটা এখন সিজিন না সিজিন সারা বেগুন এখানে চাষ হচ্ছে দেখেন প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণ বেগুন ধরছে এবং আমাদের দেখেন প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণ বেগুন অনেক সুন্দর পরিবেশ আমাদের বাড়ির সামনে আমরা গ্রামে পরিবেশটা অনেক সুন্দর আমাদের বাড়ির সামনে দেখেন এটা হলো দনচা গাছ যা দিয়ে মানুষ আগুন ধরায় এবং এটা শুধু আগুন ধরানোর কাজই করে আর কোনো কাজ করে না আর এই যে পাট এই পাট দেখছেন যতদূর চোখ যাবে শুধু পাট আর পাড়ি পাটে দেখছেন প্রত্যেকটা পাটে সটকা ধরেছে বা পোকা ধরেছে এই খেতে এখন ওষুধের প্রয়োজন ওষুধ যদি না দেয় তাহলে এই পাট আর বড় হবে না এবং এই পাট প্রত্যেকটা খেটকেই পরিষ্কার করতে হবে যদি আমরা পরিষ্কার না করি তাহলে এই পাট পাটখ্যাত নষ্ট হয়ে যাবে বড় হবে না বৃষ্টির কারণে ওই কিছু জায়গায় দেখেন পাট কম হয়েছে এখানে প্রচুর পরিমাণ হয়েছে এবং এই ক্ষেতটা অনেক রকম আমাদের এখানে যেই পাট লাগানো হয়েছে এখানে প্রত্যেক বিঘায় যদি বেশি পাট হয় তাহলে একশো মন ও সরি যদি বেশি হয় তাহলে বারো মন হয়তো বা আট মন সাত মন পাঁচ মন এমন করে পড়ে এবং এক বিঘায় আমাদের পাট রোপণ করতে খরচ হয় হলো পনেরো থেকে ষোলো হাজার টাকা দেখেন অনেক পরিমাণ পাট এই পাট কিভাবে লাগানো হয় এই পাট সর্বপ্রথম আমরা আমাদের এই বাড়ির সামনে এই চকে আমরা যখন কাতি মাস আসে তখন আমরা পিএস লাগাই এবং পিএস লাগানোর পর পিএস তুলে আমরা ওই খেতে কাউন অথবা দুনিয়া বনি দুনিয়া বোনার পর যখন এই যে এখন চৈত মাস আসবে বা ছিল তখন আমরা এই পাট খেত চাষ করি মিশিংয়ের মাধ্যমে এবং মিশিংয়ের মাধ্যমে চাষ করে আমরা পাটের দানা বোনে দেই। পাটের দানা বুনে দেওয়ার পর এবার যেহেতু বৃষ্টি আসে না এই জন্য আমাদের সকলকেই মিশিং দিয়ে পানি দিতে হয়েছে এবং বিঘায় বিঘায় প্রত্যেক খেতেই মিশিং দিয়ে পানি দিছে পানি দেওয়ার পর এরপর পাট হয়েছে পাট হওয়ার পর এই পাটে সটকা মারার বা পোকা মারার ওষুধ দিতে হয়েছে এই জন্য এই ক্ষেতের পাটটি দেখেন কত সুন্দর আর এই ক্ষেত্রে দেখেন ওষুধ না দেওয়ার কারণে দেখেন পাটের অবস্থা কীরকম হয়েছে প্রত্যেকটা পাট দেখেন নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য পোকা মারার ওষুধ দিয়েছেন এই জন্য এই পাটটা অনেক সুন্দর হয়েছে এরপর এই পাট খ্যাত নীরের প্রয়োজন হয় অর্থাৎ পরিষ্কার করার প্রয়োজন হয় দেখেন এই যে পরিষ্কার করছে ময়লা আবর্জনা এবং বাড়তি আগাছাগুলো পথের দুপাশে রেখে দিয়েছেন এবং এরপর পাট আরও যখন বড় হবে তখন এই পাটের মধ্যে বাস দেওয়া হবে অর্থাৎ এখানে যে ক্ষেতে অনেক ঘাস হয়েছে অর্থাৎ এবং পাট অনেক ঘন হয়েছে এবং সেই ঘন পাট থেকে যেই পাটটা চিকন এবং যেই পাটটা দুর্বল ওই পাটটাকে উঠানো হবে উঠিয়ে ফেলে দেওয়া হবে এরপর এই পাট কাটা হবে এই পাট কেটে কিছুদিন রেখে দিবে রেখে দেওয়ার পর এই পাট আবার পানিতে নিয়ে জাগ দিবে ময়লা আবর্জনা দিয়ে এরপর কিছুদিন পর এই পাট আমাদের এলাকার সকল মানুষ এই পাট সকলেই নবে পাট লওয়ার পর এই পাট আবার ধুবে ধৌত করার পর আবরে ই আপনার ধৌত করার পর পাট শুকাবে শুকানোর পর এরপর প্রত্যেকটা পাট আলাদা আলাদা করে নাচি বেঁধে মেপে তারপরে বিক্রি করবে পাট আমরা যে সাধারণ পাট দেখি এই পাট মূলত দেখা যায় সোজা কিন্তু এই পাটের পিছনে কৃষকের কত শ্রম দিতে হয় এটা আমরা চাষ করি আমরা বুঝি আমাদের এখানে সকলেই কাজে ব্যস্ত এবং কিছু মানুষ প্রবাসে থাকে আমাদের গ্রামটা অত্যন্ত সুন্দর এটা আপনাদেরকে যতটুক পারি আমি ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব সকলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও দেখবেন এবং আমাদের গ্রামের সৌন্দর্যটাকে আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ